हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। अच्छा, मैं आपनादेर साथे शेयर करते चलेछि बीटेर एक न्यू रेसिपी। बीटेर गुणागुण सम्पर्के आमरा कम बेशी अनेकेई जानी। बीट एनीमिया रोग थेके मुक्ति देय। एई रोगटी बेशिरभाग मेयेदेर क्षेत्रे होये थाके। आर एई रोग थेके मुक्ति पाओयार जोन्नो आपनारा एई रेसिपिटा एकबार ट्राई करे देखते पारेन। तो चलुन रेसिपि शुरू करी। बीटेर सब्जि बानानोर जोन्नो आमि एखाने 400 ग्राम बीट निएछि। এগুলিকে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আগে আমি বিটগুলি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এগুলি আর ধোব না। বারবার বিটগুলি ধুলে এর রসগুলো বেরিয়ে যাবে আর এর গুণাগুণ অনেকটাই কমে যাবে। এখানে আমি একটা স্টিলের ছোট সাইজে গ্রেটার নিয়েছি। এর সাহায্যে আমি সমস্ত বিটগুলিকে গ্রেট করে নেব। বিটের রস নিয়মিত পান করলে পরে ক্যান্সার নামক রোগ থেকে মুক্তি পাওয়া যায় আর আমাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে তোলে। দেখুন, সমস্ত বিটগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। আপনারা চাইলে ছুরি কিংবা বঠি সাহায্যে এটা ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। গ্রেট করা বিটগুলো আমি একটা প্লেটে করে সাইডে রেখে দেব। এবার চলি নেক্সট স্টেপে। এদিকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ তেল। এই রেসিপিটা বানাতে বেশি তেলের প্রয়োজন হয় না। তেলটা আমি সামান্য গরম করে নিলাম। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে আর 2 কাঁচা লঙ্কা। এগুলিকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করা রসুন। রসুন দেওয়ার পর রসুনকেও আমি কিছু সময় ধরে ভেজে নেব। কিছু সময় পর দেখুন, রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলিকে আমি ডিপ ফ্রাই করব না। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা বিট। এবার বিটগুলো নাড়াচাড়া করে আমি সবার সাথে মিশিয়ে নেব। বিটগুলিকে আমি সবার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু এই রান্নাটা করছি একদম লো ফ্লেমে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। নুনটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি কভার করে একদম লো ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর দেখুন, কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করিনি। বিটের মধ্যে নুন দেওয়ার ফলে বিট থেকে জল বের হয়ে এসেছে এবং ওই জলে এটা বয়েল হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। এখানে কিন্তু চিনি দেওয়াটা পুরোপুরি আপনার নিজস্ব ব্যাপার। আপনি চাইলে পরে চিনিটা স্কিপ করতে পারেন। আমি টেস্টে ব্যালেন্স আনার জন্য এখানে চিনি দিয়েছি। চিনিটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি আবার এটাকে একদম লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট কুক করে নেব। 5 মিনিট পর কালার দেখে মনে হচ্ছে এই রান্নাটা আমার হয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে নেব। দেখুন, সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই রান্নাটা করতে আমি কিন্তু খুব কম তেল ইউজ করেছিলাম। এটাকে আমি একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো দেখুন, ঝটপট রেডি হয়ে গেল আমার হেলদি রেসিপি বিটের সবজি। এটা আপনারা ভাত কিংবা রুটি দুটোর সাথেই খেতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।